আর যার বাস স্ট্যান্ডের এক কিনারে এক সুন্দর এক মনোরম পরিবেশে আর যা বাস স্ট্যান্ডের ঠিক ওপর পাশে একটি মাঠ, ওই মাঠের এক পাশে আছে ছোট্ট একটি জঙ্গলখানা, সেখানে করছি আমরা আমাদের একটি পাখির স্থান। আমাদের দল পরে ওইখানে কাজ করছেন। সবাই কাজের লোক, টকবগে রান্না হচ্ছে আমাদের মুরগি মাংস, রান্না করছেন বাবুর্চি রাজু মিয়া। পরিবেশে সালাদ তৈরি করছেন কাটার মিস্ত্রি মামুন মিয়া। পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বাটি কড়াই বোল পরিষ্কার করছেন পরিষ্কার মিস্ত্রি শাওন মিয়া। আরে ভাই পোস্টিং করতে গুলো আছে না, টিকটক তৈরি করছেন আমাদের টিকটক বই বাক্কার মিয়া, যাকে আমরা বাদামিয়া বলে থাকি। সব কিছু মিলে আজকেই আমাদের এই পিকনিক। আমি আছি ভিডিওম্যান রাহা, এসেছি 12 কেজি একটি সিলিন্ডার, সুন্দর একটি চুলা। আমরা আরো রান্না করেছি গরুর মাংস, তার সাথে রান্না হচ্ছে আমাদের মুরগি। মুরগি না তো ডাউল। সুন্দর পরিবেশ মিলে রান্না হচ্ছে। পিকনিক ঘর খুব সুন্দর করে পেঁয়াজ কুচি করছেন, কিন্তু দিলাম না আমাদের পাকঘরের ঠিক অপোজিট পাশে আমাদের রয়েছে সেই মাঠ, যেখানে আমরা খাবার পরিবেশন করব এবং খাবার ভক্ষণ করব। তার পাশে রয়েছে খুব সুন্দর একটি ধান ক্ষেত এবং তার পাশে রয়েছেন কুচু ক্ষেত, সরি মূলা ক্ষেত, এবং তারই পাশে রয়েছেন কিন্তু একটি বাগান যা আমরা এখান ক্যামেরায় ধরতে পারছি না। খুবই সুন্দর একটি পরিবেশ বার যায় এখানে, আপনারা আসতে পারেন প্রত্যেক মাসে একবার অথবা সপ্তাহে একবার। ডালটার গন্ধ অন্যরকম, বাবুর্চিকে কিন্তু আমরা এনেছি সৌদি আরব থেকে। তার পাশে কিন্তু আছেন জমিদার সাহেব, দেখুন চুল ঠিক করে ক্যামেরা দলে। একটি সুন্দর আম গাছের তলায় রান্না করছি আমরা সবাই, রান্না করার ভিডিও আজকে এখানে আমরা শেষ করছি। ডাল রান্না হচ্ছে, তারপর ভাত বসি, আমাদের রান্না শেষ, এখানে সালাদ তৈরি হচ্ছে, এই নিয়ে শেষ করছি আমাদের এই পিকনিকের আজকে রান্নার ভিডিও। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।